যে মানুষ আসলে বানরের ফরজন্দ। বানরের লেজ খসে আস্তে আস্তে উদ্ধত রূপ হিসেবে এটা মানুষে পরিণত হয়েছে। ছোট ছোট বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছে, কি শিখছে তারা? যারা তারিখে যারা পাঠক তারা আমার লেখা পড়বেন, গত 3 সংখ্যা গেল, এই সংখ্যা আবার যাবে, আগামী সংখ্যা আবার যাবে। এখন ক্লাস 9 আমি যাইনি, ক্লাস 9 যে সেখানে বলা হচ্ছে যে মানুষ আসলে বানরের ফরজন্দ। বানরের লেজ খসে আস্তে আস্তে উদ্ধত রূপ হিসেবে এটা মানুষে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক থিওরি প্রমাণিত হয়নি, যেটা ভুল। ক্লাস 9 একটা ছেলেকে যদি মানুষকে বানরের বাচ্চা বলে শেখানো হয়, ওকে মসজিদে যাবে নাকি? ওকে আল্লাহকে মানবে? মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমান বোর্ড, মুসলমান দেশের সরকার এগুলো আমাদের বাচ্চাদের শিখাচ্ছে, আর তাকে বলা হবে তুমি মদ খেও না, হবে সব তো বানর, বান্দরামি তো করবেই, বাপ দাদা ছিল বানর, আমরা ভালো হবো নাকি? সে একটু শিখল না, সে আল্লাহ সৃষ্টি। এর জন্যই ইসলামের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে যার জ্ঞান নেই, ওই ছেলে তো বান্দরামি করবেই, ও তো মদ খাবে। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো এবং ফুর্তি করো। চিন্তা চেতনা জগতে পরিবর্তন না এনে শুধুমাত্র জেল খাটিয়ে র্যাব দিয়ে পিটিয়ে কোশ্চিনকালে দেশ পরিবর্তন করা যাবে না। এটাই হলো সরকারের কাছে আমাদের দ্ব্যর্থহীন বক্তব্য। আগে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করো, আলাদা শুরু করে MA পর্যন্ত সব জায়গায় ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করো। আমাদের একটা মানুষ হবে, সব শয়তান হবে। বস্তুবাদী শিক্ষা দিয়ে মানুষ কোশ্চিনকালে ভালো মানুষে পরিণত হয় না। আজকে বিশ্বব্যাপী যত রাষ্ট্রনেতা অধিকাংশই এই অমানুষ, চোখে দেখা যাচ্ছে না কি হচ্ছে এখন? সারা বিশ্বের যুদ্ধের দামামা চলছে, মানুষ মেরে যেন শান্তি। ট্রাম্প বলছে হে আফগানিস্তান, তালেবান, সাদ্দাম, 1 কোটি মানুষকে মারবো না বলেই কিন্তু আমি এখনো ধৈর্য ধরে আছি। এটা কোনো মানুষই বলে এরকম ভাষা? ওনার হাতে যে অস্ত্র আছে অ্যাটম্বম, তাতে 1 কোটি মানুষ মারা খুব সহজ। এই হুমকিটা উনি দিলেন, কোনো ভদ্রলোকের কথা বলতে পারে? আগে যদি আপনি আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে না পারেন যে বাচ্চা তুমি এমনি এমনি হওনি, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে, তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য, ওয়া খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু এই দুটো আয়াত, ইকরা বিসমির 5টি আয়াত এবং সূরা যারিয়াতের এই আয়াতটি যদি আমাদের ক্লাসে পড়ানো হইতো, বোধহয় আর কিছুই লাগতো না।